শুভ বড়দিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের প্রত্যেককে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। শুভ বড়দিন শব্দটা শুনলে আমাদের অনেকেই ভালো লাগে। শুভ এবং বড় এবং তারপরে দিন, তিনটা শব্দ। তো শুভ বড়দিন সম্পর্কে আজকে কথা যেহেতু বলবো, তাই আসুন প্রথমে আমরা চিন্তা করি যে শুভ, শুভ মানে কি? শুভ মানে হচ্ছে ভালো, গুড। এবং বড় মানে হচ্ছে কি? বড়, ছোট এবং বড় আমরা সকলে বুঝি। কিন্তু কেন আজকের দিনটাকে শুভ বড়দিন বলা হচ্ছে? কারণ আজকের দিনটা পৃথিবীর জন্য সত্যি একটা ভালো দিন, এবং আজকের দিনটা সব থেকে ভালো দিন, কারণ এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষের জন্ম হয়েছিল। আর এই কারণে আমরা বলি শুভ বড়দিন। বড়দিন এই কারণে একজন বড় মানুষের জন্ম হয়েছিল, বড় একজন ব্যক্তিত্বের সৃষ্টি হয়েছিল এই পৃথিবীতে, তিনি আবির্ভূত হয়েছিলেন। আর এই কারণে আমরা বলে থাকি শুভ বড়দিন। তো তিনি কিভাবে বড় এবং কি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসলেন সেই বিষয়ে একটু চিন্তা করি। এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মধ্যে কোনো পাপ ছিল না, এবং তিনি নিষ্পাপ হয়েও এই পৃথিবীতে কেন আসলেন? এই পৃথিবীতে এসছেন যেন তিনি পাপী মানুষকে মুক্তি দিতে পারেন, পাপী মানুষকে পরিত্রাণ দিতে পারেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কারণে এই দিনটা, আজকের দিনটা সব থেকে বড় দিন, কারণ আজকের দিন হচ্ছে মুক্তির দিন, আজকের দিন হচ্ছে পাপী মানুষের পাপ থেকে ফিরে আসার দিন, এবং এই দিনটি এই কারণে শুভ এবং বড়। তিনি এই পৃথিবীতে আসছেন যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে পাপ থেকে পরিত্রাণ দিতে পারেন। এই পৃথিবীতে অনেকেই এসছেন, কিন্তু কেউ পাপে মানুষকে পরিত্রাণ দিতে আসেনি, পাপে মানুষকে মুক্তি দিতে আসেনি। অনেকেই এসছেন, তারা পাপে মানুষকে মেরে ফেলতে এসছেন, এবং পাপে মানুষকে মেরে ফেলার জন্য নানাভাবে পদক্ষেপ নিয়েছেন, এবং পাপে মানুষকে নানাভাবে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছে, বিভিন্ন পন্থা অবলম্বন করে শেষ করা হয়েছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি এসছেন পাপীকে মেরে ফেলার জন্য নয়, কিন্তু পাপী মানুষকে পরিত্রাণ দিতে, পাপী মানুষকে বাঁচাতে। আর এই কারণে আজকের দিন হচ্ছে শুভ দিন, বড় দিন, এবং একজন বড় মানুষের, বড় ব্যক্তিত্বের সৃষ্টি এই দিনে হয়েছিল। আর এই কারণে বলা হচ্ছে আজকের দিন শুভ বড় দিন। শুধু তাই নয়, পাপী মানুষকে পরিত্রাণ দেবার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে নিষ্পাপ হয়েও তিনি এসছেন এই পৃথিবীতে, যেন পাপী মানুষের যে পাপ এবং পাপের জন্য যে সাজা সেটা তিনি নিজে বহন করতে এসছেন। সাজা বা পাপের যে বোঝা, পাপের যে ওজন, পাপের যে পাহাড়, যেটা পাপী মানুষ বহন করতে পারে না, যেখান থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে না, যে পাপ থেকে মানুষ ফিরে আসতে পারে না, সেই পাহাড় বোঝা বা ওজন যাই বলি না কেন, সেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের কাঁধে নিয়েছেন, নিজের উপরে নিয়েছেন। তিনি নিষ্পাপ হয়েও পাপী মানুষের পাপের জন্য তিনি নিজেকে সেই লাইনে দাঁড় করিয়েছেন, এবং প্রত্যেক মানুষের পাপের জন্য তিনি মরেছেন। প্রত্যেক মানুষ বলতে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, কোনো জাতি ধর্ম নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য তিনি জগতে এসেছেন, এবং প্রত্যেকটা মানুষের জন্য তিনি তার পাপের সাজা তিনি নিজে বহন করেছেন। আমার আপনার আমরা যে পাপী, পাপ থেকে আমরা উদ্ধার পেতে পারি না, কারণ পাপী মানুষ পরিত্রাণ পেতে পারে না এই জগতের। পাপী মানুষ তার কাজের দ্বারা বা গরু ছাগল মেষের রক্ত দ্বারা পাপী মানুষ পরিত্রাণ পেতে পারে একজন নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষের পবিত্র রক্ত দ্বারা। আর প্রভু যীশু খ্রিস্ট ছিলেন সেই পবিত্র মানুষ। আর এই কারণে তিনি যখন এই জগতে ছিলেন তখন তিনি পরিষ্কার করে বলেছিলেন যে তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে, তাকে কেউ পাপী বলে প্রমাণ করতে পারেনি। তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিলেন, এবং এই কারণেই তার আশায় পৃথিবীতে দরকার ছিল। পাপী মানুষের পরিত্রাণের জন্য একজন নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষের প্রয়োজন ছিল, আর সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক এবং পবিত্র মানুষ হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি রক্ত মাংসের মানুষ হিসেবে পৃথিবীতে এসেছেন যেন আপনার আমার মতো রক্ত মাংসের মানুষকে বাঁচাতে পারেন। আর এই জন্য আজকের দিন একটি শুভ বড় দিন। আজকের দিনটা সময়ের দিক দিয়ে বড় নয়, মিনিট ঘন্টা বা বলবো যে অন্য কোনো বিশেষ কারণে বড় নয়, অন্যান্য দিনের মতো আজকের দিন। অন্যান্য দিন যেমন বলবো যে সকাল সেই 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিন হয়, ঠিক আজকের দিনটাও একই দিন, কিন্তু আজকের দিন একজন বিশেষ মানুষের জন্মদিন। আর এই কারণে আমরা বলে থাকি শুভ বড় দিন। এবং আজকের দিনে প্রভু যীশু খ্রিস্ট তিনি শুধু পাপী মানুষের পাপের বোঝা তিনি নিজের কাঁধে নিয়েছেন, নিজে পাপী বলে প্রমাণিত হয়েছেন তা নয়, কিন্তু তিনি এসছেন
এই যে পাপ আমরা করি, আমাদের পবিত্র বাইবেল বলে যারা পাপ করে তারা মরবেই, এবং পাপের বিরুদ্ধে হচ্ছে মৃত্যু। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে আমার আপনার পক্ষে নিজেকে তিনি পাপের জায়গায় পাপীর জায়গায় দাঁড় করিয়েছেন, এবং শুধু তাই না, আপনার আমার পাপের বোঝা তিনি কাঁধে নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ক্রুশে করুণ যন্ত্রণা তিনি ভোগ করেছেন, পাপের সাজা তিনি ভোগ করার জন্য পৃথিবীতে এসেছিলেন। এই জন্য আজকের দিন হচ্ছে সেই মুক্তিদাতার দিন, সেই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, শুভ বড়দিন। তো এই হচ্ছে জন্মদিনের মূল বিষয়, আজকের দিনকে কেন আমরা বড়দিন বলি। সম্মানিত দর্শক শ্রোতা, তো আসুন আজকের দিন আমাদের মুক্তিদাতার জন্মদিনে আমরা এই বিষয়টি খেয়াল রাখি যে আজকের দিনে একজন ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছিলেন, মুক্তিদাতা জন্মগ্রহণ করেছিলেন, তাকে স্মরণ করে হৃদয়ে উপলব্ধি করার চেষ্টা করি, তবে আমাদের এই দিন, আজকের এই দিন বড়দিন, এটি সুন্দর হবে, সফল হবে।